Hey guys, assalamualaikum. Shokolke shagotom janacchi. Amar ekta notun video te. To ei muhurte amra asche ekta goru bazare. Ekhane ajke amra janbo goru bazarer obostha kemon je gorur dam somporke janbo. Ashole shunlam je bortomane naki gorur dam ta onekta briddhi paise. To ki rokom briddhi paise shobar sathe kotha bolbo ar janbo gorur dam ta kemon. To guys, dekhte paitechen bishal boro ekta goru. Amader bazarer motamoti gorur boro je goru gulo ache shei talikar bhitore ei gorutao pore. আপনারা দেখতে পাচ্ছেন গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর তো আমরা গরুর মালিকের সাথে কথা বলবো যে গরুটার দাম কত আর কত হলে উনি বিক্রি করবেন তো আপনার নাম কি আমার নাম মুসলিম মুসলিম আপনি গরুটা কি আপনার জি গরুটার দাম কত দিতে চান দাম 180000 চাই 180000 কত বলছে পর্যন্ত 140 বলে 140 আপনি কত হলে বিক্রি করবেন মনে হয় আমার 160 এর একটা আশা আরি আচ্ছা আচ্ছা তো আপনি ন্যায্য মূল্য পাইতেছেন বর্তমানে জি ভালো ভালো চড়া দাম আছে তো জি আলহামদুলিল্লাহ গরু কি একটাই আনছেন না আরো আনবেন একটাই আনছি অনেক হরে আনি মারি আর প্রতি বছরে কি গরু মানে বিক্রি করেন নাকি প্রতি বছরে গরু বিক্রি করি আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনি দেখতে পাইলেন এই গরুটা সম্পর্কে 180000 টাকা তাই তো জি তাই আমরা আরো গরুর কাছে চলতে যাই দেখেন এখানে আরো অনেকগুলো গরু আছে দেখেন অনেকগুলো গরু আমরা তার মধ্যে কথা বলবো একজনের সাথে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা আসছি আরেকটা গরুর কাছে দেখুন গরুটা অনেক সুন্দর মাশাআল্লাহ দিলে আমাদের বাজারে বড় বড় যে গরুগুলো আছে তার তালিকার ভিতরে এই গরুটা কিন্তু পড়ে কারণ দেখুন গরুটা দেখুন আসলে দেখতে অনেকটা সুন্দর গরুটা ভালো করে দেখাও কতটা সৌন্দর্যময় গরু আসলে দেখেন মাশাআল্লাহ দিলে আমাদের মানে বাজারে যে গরুগুলো আছে সেই গরুগুলোর তুলনায় কিন্তু অনেক ভালো গরুটা তো আমরা গরুর মালিকের সাথে এই মুহূর্তে কথা বলবো আপনার নামটা কি আবু তাহের হ্যাঁ আবু তাহের আবু তাহের গরুটা কত দিয়ে বিক্রি করবে নাকি নেক্সট বছর কি আনবেন নাকি গরু হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো বুঝতে পারলেন গরুটা সম্পর্কে গরুটা মোটামুটি 180000 নাকি কত বলেছেন 180 180 হলে উনি বিক্রি করে দিবেন দেখো আসলে গরুটা অনেক সুন্দর তো আমরা আবার আরেকটা গরুর কাছে যাব সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমরা আরেকটা গরুর কাছে চলে আসলাম দেখুন গরুটা গরুটা কালো হলো অনেকটা সুন্দর গরুটা আসলে গরুটা হচ্ছে মেবি এটা কি গাই গরু মনে হয় না এটা হচ্ছে গাই গরু তো দেখুন গরুটা কত সুন্দর মাশাআল্লাহ দিলে আমাদের বাজারে যে গরুগুলো আছে সেই তুলনায় কিন্তু অনেক সুন্দর গরুটা তো এই মুহূর্তে আমরা গরুর মালিকের সাথে কথা বলবো এবং দাম সম্পর্কে জানবো গরুটার দাম কত আপনার নাম কি আমার নাম আলম বুঝি না একটু জোরে বলেন আলম 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 গরুটা কি আপনার গরুটার দাম কত চাইতেছেন 130 130 এ পর্যন্ত কত বলছে 90 বলছে 90 বলছে কত হলে ছেড়ে দিবেন আপনি লাখ 1 লাখ হলে ছেড়ে দিবেন তো এই গরুটা কতদিন লালন পালন করছেন আপনি এক বছর এক বছর আচ্ছা এই গরুটা পর্যন্ত মোটামুটি অনেক খরচ গেছে তাই না সঠিক মূল্য কি কাস্টমাররা বলতেছে এই মুহূর্তে না ন্যায্য মূল্য ন্যায্য মূল্য ন্যায্য মূল্য পাইতেছেন না না আচ্ছা আচ্ছা উনি কিন্তু ন্যায্য মূল্য পাইতেছেন প্রিয় দর্শক দেখতে পাইতেছেন খুবই সুন্দর একটা গরু গরুটা কিন্তু দেখুন উনি 1 লাখ টাকা হলে কিন্তু অলরেডি ছেড়ে দিব গরুটা কিন্তু গরুটা এই মুহূর্তে কেউ ন্যায্য মূল্য বলতেছে না তো আমরা এবার আরেকটি গরুর কাছে যাব সুপ্রিয় দর্শক মন্ডলী এবার আমরা চলে আসলাম আর একটা বিশাল গরুর কাছে দেখুন গরুটা কতটা সুন্দর মাশাআল্লাহ দিলে গরুটা অনেক সুন্দর গরুটা আপনারা দেখুন গরুটা কতটা সৌন্দর্যময় গরু আমাদের বাজারে যে গরুগুলো আছে সেই তুলনায় কিন্তু এই গরুটা অনেক বিশাল বড় তো আমরা এবার গরু মালিকের সাথে কথা বলবো গরুটার দাম কত এবং সেই সম্পর্কে জানবো আপনার নামটা কি মোহাম্মদ হাসান ইসলাম এই গরুটার দাম কত চাইতেছেন সাইতো 40 140 140 এই পর্যন্ত কত বলছে 20 120 বলছে কত হলে ছেড়ে দিবেন আপনি আমার টার্গেট 30 35 হলে ছেড়ে দিবেন ছেড়ে দিবেন আচ্ছা আচ্ছা তো এই গরুটা আপনি কতদিন লালন পালন করছেন প্রায় 2 বছর 2 বছর লালন পালন ছোট থেকে বড় করছি ছোট থেকে লালন পালন করছেন তো প্রিয় দর্শক বুঝতে পারলেন উনি এই গরুটা 2 বছর ধরে লালন পালন করে আসতেছে আপনার অনেক টাকা তো মনে হয় খরচ গেছে এই পিছনে অনেক টাকা খরচ হয়েছে শ্রম গেছে জি জি ন্যায্য মূল্য কি পাইতেছেন জানা সরকারের উদ্দেশ্যে কিছু বলার আছে সরকার যদি মানে ন্যায্য মূল্য দেয় তাহলে ফামু না দিলে ফামু না আচ্ছা বাজার কমিটি যদি আরো ভালো হয় তাহলে আপনার ন্যায্য মূল্য পাইতেন তাই নাকি অবশ্যই আচ্ছা আচ্ছা তো বুঝতে পারলেন গরুটা আপনারাও দেখুন গরুটা কিন্তু মাস মাস আলাদা অনেক সুন্দর উনি 2 বছর লালন পালন করছে গরুটা তো আশা করছি আপনারা বুঝতে পারলেন তো আমরা আরেকটা গরুর কাছে যাবো এবার মণ্ডলী এই মুহূর্তে আপনারা দেখতে পাইতেছেন একটা বিশাল বড় একটা গরু গরুটা দেখেন কতটা সুন্দর আমাদের বাজারে যে গরুগুলো আছে তার তুলনায় এটা কিন্তু অনেকটা মানে সাদা বলতে পারেন খুবই সৌন্দর্যময় একটা গরু তো আপনারা দেখুন গরুটা কত সুন্দর এই গরুটা তো এই মুহূর্তে আমরা গরু মালিকের সাথে কথা বলবো গরু মালিকটা কে গরু মালিক কই কথা কন গরু মালিক কে আছেন আমরা হ্যাঁ আপনি গরুর দাম কত
ফরিদা জি কত চাইতেছেন মানে 2 লাখ 20 হাজার 2 লাখ 20 হাজার এই পর্যন্ত কত বলছে বলছে যায় বলছে 1 লাখ 1 লাখ বলছে 1 লাখ 60 62 এই যে কত দিনে গরুটা লালন পালন করছেন 2 বছর 5 মাস চলতেছে তো ন্যায্য মূল্য কি মানে বলতেছে কাস্টমার হ্যাঁ ন্যায্য মূল্য এই ন্যায্য মূল্য তো সব জিনিস আর আর দিছে সব দাম ন্যায্য মূল্য হলো হিসাব করতাম আচ্ছা আচ্ছা তাহলে মূলত কত হলে বিক্রি করবেন বলতেছেন মূল মূল তো কই দিছে 1 লাখ 90 1 লাখ 90 তো সব দশম মণ্ডলে বুঝতে পারলেন এই গরুটা আপনারা দেখুন গরুটা গরুটা 1 লাখ 90 হলে কিন্তু বিক্রি করে দিব নারা তো আমরা এবার আরেকটা গরুর কাছে যাব সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা তো অনেক বিশাল বড় বড় গরু দেখলাম তো এই মুহূর্তে আসছে ছোট একটা গরুর কাছে অনেকে আছেন যে টাকার অভাবে মানে কুরবানি দিতে পারেন না যারা সেই সেই ক্ষেত্রে আপনারা ছোট ছোট গরু খুঁজেন তো এই গরুটা দেখতে পারেন কত সুন্দর একটা গরু দেখুন গরুটা অনেক ছোট খাটো হলো অনেক সুন্দর মাশাআল্লাহ দিলে আমাদের বাজারে ছোট গরুর ভিতরে কিন্তু এই গরুটা অনেক সুন্দর তো এই গরুটা দেখুন আপনারা তো এই মুহূর্তে আমরা গরুর মালিকের সাথে কথা বলবো আপনার নামটা আমার নাম মনির হোসেন মনির হোসেন এই গরুটা কত হলে বিক্রি করবেন কত 40 40 এর মধ্যে কত বলছে এই কত 30 32 35 মধ্যে বলছে নাকি কত দিন মানে লালন পালন করছেন গরুটা এই কত 6-7 মাস 6-7 মাস আচ্ছা আচ্ছা দেখতে পেলেন গরুটা মাশাআল্লাহ দিলে ছোট হলো কিন্তু অনেক সুন্দর গরুটা তো আমরা আবার আরেকটা গরুর কাছে যাবো